আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যেসব শর্ত সাপেক্ষে নির্বাচনে যাওয়া নাটকীয় ঘোষণা দিতে পারে বিএনপি, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তর, কেন তফসিলের আগে এই সমঝোতার চেষ্টায় ব্যস্ত কূটনীতিক পাড়া, আওয়ামী লীগের যে দুই নেতা যোগাযোগ করেছিলেন তারেকের সঙ্গে, 127 জন প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত, যে কারণে ডক্টর মঈন খান হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, আওয়ামী লীগের কতিপয় যেসব নেতা ষড়যন্ত্রে লিপ্ত, দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে ওবায়দুল কাদের। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, পিটার হাসকে পেটানোর হুমকি দেয়া সেই নেতার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। যেসব শর্ত সাপেক্ষে নির্বাচনে যাওয়ার নাটকীয় ঘোষণা দিতে পারে বিএনপি, বিএনপি এখন এক দফা দাবিতে আন্দোলন করছে। দুই দিনের আন্দোলনে বিরতি চলছে, রোববার থেকে আবার 48 ঘন্টার অবরোধ ডাকা হয়েছে। বিএনপির বিভিন্ন নেতারা বলছেন এই অবরোধের ধারা অব্যাহত থাকবে, কিন্তু গত রাতে বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার সঙ্গে লন্ডনে পলাতক তারেক জিয়ার সঙ্গে বৈঠক হয়েছে এবং গভীর রাত পর্যন্ত এই বৈঠকে নির্বাচনের ব্যাপারে অনেকগুলো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রগুলো বলছে ডক্টর মঈন খান, রুমিন ফারহান এবং শামা ওয়াবে তিনজন তারেক জিয়ার সঙ্গে যুক্ত হয়ে কথা বলেছেন এবং তারা নির্বাচনে যাওয়া না যাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এখানে সবচেয়ে বেশি যেটি প্রাধান্য পেয়েছে তা হল আন্তর্জাতিক সমর্থন এবং পশ্চিমা দেশগুলোর সহায়তা। এই তিন নেতাই তারেক জিয়াকে বলেছেন যদি শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না যায় তাহলে আওয়ামী লীগের জন্য এক তরফা নির্বাচন করা অত্যন্ত সহজ হয়ে পড়বে, আওয়ামী লীগ বিনা বাধায় নির্বাচন করবে এবং টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসবে। ওই নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিক মহল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আপত্তি করতে পারবে না, কারণ বিএনপি অংশগ্রহণ করেনি। সাংবিধানিকভাবে নির্বাচন করা যে কোনো রাষ্ট্রের জন্য বাধ্যবাধকতা, আর যদি বিএনপি নির্বাচনে আসবে তাহলে একাধিক লাভ হবে বলেও এই তিন নেতা তারেককে বুঝিয়েছেন। তাদের মতে বিএনপি যদি নির্বাচন যায় তাহলে পরে আন্তর্জাতিক মহলে নজরদারি তৈরি হবে, সরকার যখনই হস্তক্ষেপ করবে, যখনই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে তখনই বিএনপি নিয়ে অভিযোগ করার সুযোগ পাবে এবং এর ফলে এই নির্বাচন নিয়ে সরকার একটা বেকায়দা অবস্থা পড়বে। এই ধরনের নির্বাচনে যদি বিএনপি যায় সেক্ষেত্রে সরকার প্রধান সরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করছে না, কারচুপি করছে, এই অজুহাত দেখিয়ে যে কোনো মুহূর্তে নির্বাচন থেকে সরে আসারও সুযোগ তৈরি হবে এবং সেটি যদি হয় তাহলে আন্তর্জাতিক মহল বিএনপির পক্ষে থাকবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন আলোচনার প্রেক্ষিতে বিএনপি শর্ত সাপেক্ষে নির্বাচনে যেতে পারে এমন সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। যে শর্তগুলো বিএনপি দিতে পারে তার মধ্যে এক, বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেয়া, দুই, বিএনপি আটক নেতাকর্মীদেরকে অবিলম্বে মুক্তি দেয়া, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়রানি ইত্যাদি বন্ধ করা, তিন, বিএনপির যে সমস্ত নেতা দণ্ডিত হয়েছেন সেই দণ্ডপ্রাপ্ত নেতাদের দণ্ড স্থগিত করা, চার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো, নির্বাচন অন্তত 15 দিন পিছিয়ে দেয়া, নির্বাচনের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নিরপেক্ষ থাকে সেটি নিশ্চিত করা, এবং পাঁচ, নির্বাচনের প্রচলনার সময় থেকে নির্বাচনী মোতায়েন করা সহ আরও বেশ কিছু দাবি। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচন কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে এবার কথা উঠেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিষয়টি নিয়ে কথা বলেছেন দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত পাতেল। তিনি বলেন বাংলাদেশে কোনো নির্দিষ্ট সরকার, রাজনৈতিক দল বা নির্দিষ্ট কোনো প্রার্থীকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যা বাংলাদেশের মানুষের ইচ্ছাকে সম্মান করবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রেস ব্রিফিংয়ে বেদান্তের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে কোনো ধরনের অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে কিনা, যেমনটা দাবি করেছে বিরোধী দলগুলো। জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমি নিশ্চিত যে আমি গতকাল বা তার আগের দিন বা তার আগের দিনে প্রশ্নের উত্তর দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন তফসিলের আগে সমঝোতার চেষ্টায় ব্যস্ত কূটনীতিক পাড়া, আওয়ামী লীগ বিএনপির মধ্যে যখন যোজন যোজন দূরত্ব, বিএনপি বলেছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না, অন্যদিকে আওয়ামী লীগ সাফ জানিয়ে দিয়েছে বিএনপির সঙ্গে কোনো রকম আলোচনা নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।
মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে পাঁচটি প্রস্তাব উপস্থাপন করেছে। তার মধ্যে এক, বিরোধী দলে যে সমস্ত নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, দিয়ে একটি নির্বাচন পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন পর্যন্ত বিএনপি বা অন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর কোন রকম হয়রানি বা মামলা করা হবে না। দুই, বিএনপি সংবিধান অনুযায়ী নির্বাচন আসবে, তবে নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সেটাই সরকার নিশ্চিত করবে। তিন, নির্বাচন উপযুক্ত পর্যবেক্ষণ থাকবে এবং নির্বাচনী কমিশন এই পর্যবেক্ষকদেরকে নির্বাচন পর্যবেক্ষণে সম্পূর্ণ স্বাধীনতা দেবে। চার, নির্বাচন প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং কোন পক্ষপাতপূর্ণ আচরণ করবে না। অতীতের নির্বাচনগুলোর মতো এই নির্বাচনে কোন প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রশাসনের তৎপরতা যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে। এবং পাঁচ, নির্বাচনকালে সরকার কাঠামো কি রকম হবে তা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে কিছু নিরপেক্ষ উপদেষ্টা রাখা যায় কিনা, কিংবা নির্বাচনকালীন সরকারের নখ সকল দলের অন্তর্ভুক্ত করা যায় কিনা, এটি উভয় পক্ষের মাধ্যমে আলাপ আলোচনা করে নির্ধারিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো মনে করেছে যে দুইটি রাজনৈতিক দল যদি এই সমস্ত বিষয় নিয়ে একটি অবস্থানে আসে তাহলে রাজনৈতিক সমঝোতা সম্ভব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আওয়ামী লীগের যে দুই নেতা যোগাযোগ করেছিলেন তারেকের সঙ্গে। বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক নেতাকর্মীদের মধ্যে বিএনপির মিডিয়া ইউএং এর প্রধান রয়েছে। জহির উদ্দিন স্বপন একদা বাম রাজনীতি করতেন। তিনি দক্ষিণাঞ্চল থেকে উঠে আসা জহির উদ্দিন স্বপন বাম রাজনীতি থেকে বিএনপিতে যোগ দেন। আবার এক এগারোর সময় তিনি ছিলেন একজন সরকারপন্থী। বেগম খালেদা জিয়াকে যারা রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিল তাদের অন্যতম নেতা ছিলেন জহির উদ্দিন স্বপন। তিনি পরবর্তীতে আবার বিএনপিতে আসেন। এখন তারেক জিয়ার নির্দেশে বিএনপির মিডিয়া উইং পরিচালনা করেছেন। সম্প্রতি তিনি গ্রেপ্তার হচ্ছেন। গ্রেপ্তার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারেক জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জহির উদ্দিন স্বপন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে একটি হল, তিনি আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের দক্ষিণাঞ্চলে দুইজন হ্যাভিওয়েট নেতার সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ করতেন। এই হ্যাভিওয়েট নেতাদের সাথে যোগাযোগের সূত্র ধরে তারেকের সঙ্গেও তাদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। তার এই বক্তব্য নিয়ে এখন আওয়ামী লীগের মধ্যে তুল কালাম চলছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে 127 জন প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দিন থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেদিন থেকে আওয়ামী লীগ তার মনোনয়ন ফর্ম বিক্রি করবে। মনোনয়ন ফর্মের দাম 30,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কার্যনির্বাহী কমিটি বৈঠকে বলেছেন যে নির্বাচনে কাদেরকে মনোনয়ন দেবেন তার তালিকা পুরোপুরিভাবে চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে যে 300 আসনের চূড়ান্ত মনোনয়ন তালিকা এখন প্রধানমন্ত্রীর টেবিলে। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে বর্তমানে যারা আওয়ামী লীগের এমপি আছেন তাদের মধ্যে অন্তত 127 জন আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে না, তাদেরকে নির্বাচনে বাদ দেওয়া হচ্ছে। বিভিন্ন সূত্র মতে আওয়ামী লীগ ধরে নিয়েছে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে, কাজে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে এটা মাথায় রেখেই মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি গতকাল ইঙ্গিত করেছেন যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে মনোনয়ন বাণিজ্য করার জন্য এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে ডক্টর মঈন খান হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছেন গত 29 অক্টোবর। 28 অক্টোবরের বিএনপির তাণ্ডব এবং নাশকতার পর যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং নির্দেশদাতা তাদেরকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে সরকার। আর সেই অভিযানের অংশ হিসেবে প্রথমে গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আবার কারাগারে পাঠানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবর্তমানে কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবে এ নিয়ে আলোচনা হয়েছিল। সে সময় লন্ডন পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলেছিলেন যে দ্রুতই একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করা হবে, কিন্তু শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কাউকেও নিয়োগ দেওয়া হয়নি। ওই সময় আমির খসরু মাহমুদ চৌধুরীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার একটি পরিকল্পনা হয়েছিল বলে একাধিক সূত্র জানিয়েছে, কিন্তু আমির খসরু মাহমুদ গ্রেপ্তার হওয়ার পর তারেক ভারপ্রাপ্ত মহাসচিবের পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন। তবে এখন যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহসা মুক্তি পাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে এবং বিভিন্ন সমঝোতার ইস্যু এবং বিশেষ করে দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগের একটা বড় ইস্যু সামনে এসেছে, এজন্য ডক্টর মঈন খানকে দলে ভারপ্রাপ্ত মহাসচিব করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করা হয়েছে।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আওয়ামী লীগের কতিপয় যেসব নেতা ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যখন বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। অন্যদিকে সরকার যে কোনো মূল্যে সংবিধান সমুন্নত রাখা এবং সাংবিধানিক বিধি অনুযায়ী নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে দৃঢ় অবস্থানে রেখেছে। ঠিক সেই সময় আওয়ামী লীগের ভেতর থেকে একটি চক্র আবারও ষড়যন্ত্র করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এই ষড়যন্ত্রের আকার, প্রকৃতি, অবয়ব সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। কিছু কিছু আওয়ামী লীগের নেতাদের গোপন তৎপরতা নিয়ে দলের মধ্যে ক্ষোভ এবং অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর দুজন প্রভাবশালী আওয়ামী লীগের অন্তত তিনজন সংসদ সদস্যের নাম এসেছে এই সমস্ত ষড়যন্ত্রের অংশ হিসেবে। আওয়ামী লীগের একজন এমপি মার্কিন রাষ্ট্রদূত পিটার টিহাসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। বিভিন্ন সূত্রগুলো বলছে যে 1/11 যারা সরকারপন্থী হিসেবে পরিচিত ছিলেন তাদেরই একটি অংশ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা যেটা আবার সামনেই পরিষ্কার, আমার দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে। যে চ্যালেঞ্জটা এসেছে সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদী শক্তি ও গণতন্ত্র বিরোধী শক্তির কাছ থেকে। এর আগেও তারা গণতন্ত্রে আঘাত হেনেছে। ওবায়দুল কাদের বলেন, তারাই আজকে গণতন্ত্রের নামে আন্দোলন করছে। সেই আন্দোলনের ব্যর্থতার এক পর্যায়ে অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তারা এখন আগুন নিয়ে বাস পোড়ানো, পরিবহন পোড়ানো এবং আগুন ও সন্ত্রাসের মতো অপতৎপরতা চালাচ্ছে। তারা এই 2013, 2014 ও 2015 সালের মতো নির্বাচনকে সামনে রেখে সব অপতৎপরতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আসলে এরা গণতন্ত্র চায় না, এরা নির্বাচন চায় না। আজকে তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনে জনসম্পৃক্ততার অভাব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পিটার হাসকে পেটানোর হুমকি দেয়া সেই নেতার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানো হুমকি দেওয়া আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কূটনৈতিক বিষয়ে সব নিয়ম ও দায়িত্বকে সম্মান করে এবং অপর পক্ষের কাছ থেকেও অনুরূপ ব্যবহার আশা করে। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন, তারা আশা করে স্বাগতিক দেশের সরকার তাদের কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার জন্য সব ধরনের উপযুক্ত ব্যবস্থা নেবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলকে স্থানীয় এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীর মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমাদের কূটনৈতিক নেতা কর্মীদের নিরাপত্তা ও কূটনৈতিক সুযোগ সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই ধরনের হিংসাত্মক বক্তব্য খুবই অসৌজন্যমূলক। এই সময় প্যাটেল ভিয়েনা কনভেনশনের অধীনে দেশগুলোর বাধ্যবাধকতা এবং এর অধীনে থাকা কূটনৈতিক কনভেনশনের কথাও উল্লেখ করেছেন।